হাই গাইস, ওয়েলকাম ব্যাক টু তথাগত ফর এভার ইউটিউব চ্যানেল। আমি তথাগত। আজ আমরা কথা বলছি বাংলার 10টা হট ওয়েব সিরিজ নিয়ে, যা কিন্তু আমরা সম্পূর্ণ ফ্রিতে দেখতে পাবেন ম্যাক্স প্লেয়ার থেকে। এই সমস্ত ওয়েব সিরিজের লিঙ্কও আমি দিয়ে রেখেছি ডিসক্রিপশানে, সেখান থেকেও আপনারা সরাসরি দেখে নিতে পারেন এবং ডাউনলোডও করে নিতে পারেন। ইংরাজি ও হিন্দি ওয়েব সিরিজ ছাড়াও বাংলা ওয়েব সিরিজের দর্শকরা কিন্তু মনে জায়গা করে নিয়েছে। এমনকি কিছু বাংলা ওয়েব সিরিজও হিন্দিতে প্রকাশ করা হচ্ছে, সেটা আমরা দেখেছি। তবে বর্তমানে বাংলা ওয়েব সিরিজে কোনো প্রতিযোগিতাই নেই, তবুও আমরা বাংলাতে অনেক ভালো ওয়েব সিরিজ দেখেছি। আজ আমি সেই রকম কিছু ওয়েব সিরিজ নিয়ে এসেছি আপনাদের সামনে, যা অবশ্যই আপনাদের ভালো লাগবে। এবং যদি ভালো লেগে থাকে অবশ্যই এই ভিডিওতে একটি লাইক করে দেবেন, যাতে এই ধরনের ভিডিও আমি আরও আনতে পারি আপনাদের সামনে। তাহলে চলুন তাহলে ভিডিওটি আজ আমরা শুরু করি। দশ নম্বরে রয়েছে ওয়ান নাইট স্ট্যান্ড, যা 2017 সালে রিলিজ করা হয়েছিল। এটি মোট 5টি পর্ব রয়েছে। ওয়ান নাইট স্ট্যান্ড এক রহস্যময়ী মহিলার জীবন ঘুরে। একদিন রাতে তিনজন অপরিচিত ব্যক্তি দেখা হয় এবং তারা অন্য সবার থেকে অভ্যন্তরীণ মিল খুঁজে পেয়েছিল। তারপর থেকে ঘটনাটি ঘটতে থাকে এই সিরিজে। নয় নম্বরে রয়েছে কামিনী, যা 2019 সালে রিলিজ করা হয়েছিল। এটি মোট 8টি পর্ব রয়েছে। বরকা, সৌরভ দাস, তিনাশা এবং খরাজ মুখোপাধ্যায় অভিনীত। এতে দেখানো হয়েছে একটি গ্রামে ভিন্ন লোকের নিখোঁজ হওয়ার ঘটনা। গল্পের লাইনে এক রহস্যময় জাদুকরের উপস্থিতিতে থ্রিল ফ্যাক্টরের তীব্র উত্তেজনা কিন্তু দেখা যাবে এই ওয়েব সিরিজে। টাইটুলার চরিত্র হিসাবে টকটকে এবং চমকপ্রদ বরখাকে কিন্তু খুবই ভালো লাগবে, যা সবার তাপমাত্রা বাড়িয়ে তুলবে কিন্তু এই সিরিজের দেখার সময়। তার উত্তপ্ত উপস্থিতি অনেকের দৃষ্টি আকর্ষণ করেছে এবং সিরিজটির চারপাশে দুরন্ত গুঞ্জন সৃষ্টি করেছিল। 8 নম্বরে হ্যালো, যা কিন্তু 2টি সিজন রয়েছে। এটি মোট 16টি পর্ব রয়েছে। রাইমা সেন, প্রিয়াঙ্কা সরকার এবং জয় সেনগুপ্ত এটি কিন্তু অভিনয় করেছে এই ওয়েব সিরিজে। এটি একটি ইন্টারেস্টিং কাহিনী। এই সিরিজের মূল কাহিনী সমকামিতার উপর ভিত্তি করে, যেখানে 2টি মহিলার সম্পর্ক দেখানো হয়েছে। মহিলাদের একজন সম্ভবতই আরেকজন পুরুষের সাথে বিবাহ হতো, যা অন্য মহিলা মেনে নিতে পারেনি এবং এই কারণে অবিবাহিত মহিলা বিবাহিত মহিলাকে তার স্বামী থেকে আলাদা করতে চেয়েছিলেন। এবং পার্সোনালিভাবে বলবো যে এই ওয়েব সিরিজটি আপনারাও দেখে নিতে পারেন, কিন্তু খুবই ভালো এই ওয়েব সিরিজটি এবং ফ্রিতেও আপনারা দেখে নিতে পারেন। তার জন্য লিঙ্ক দেওয়া রয়েছে, সেখান থেকেও সরাসরি দেখে নিতে পারেন। 7 নম্বর রয়েছে ডু নট ডিস্টার্ব, যা 2018 সালে রিলিজ করা হয়েছিল। মোট 6টি পর্ব রয়েছে। জুন মালিয়া, ঋতব্রত মুখোপাধ্যায়, অনিন্দ্য চট্টোপাধ্যায় কিন্তু এতে অভিনয় করেছেন। এবং এই বাংলা হট ওয়েব সিরিজটি আগে যে সমস্ত ওয়েব সিরিজের নাম আমি বলেছি তাদের তুলনায় কিছুটা আলাদা। পুরো সিরিজটি কিন্তু 6টি ভিন্ন ভিন্ন পরিচালক দ্বারা পরিচালনা করা হয়েছে, যারা কিন্তু 6টি ভিন্ন কক্ষে 6টি ভিন্ন গল্পের সঙ্গে কাজ করেছেন। সমস্ত গল্প একই হোটেলে স্থানান্তরিত করা হয়েছে। যেমন ওয়েব সিরিজটির নাম, তেমনই কিন্তু কাজ দেখা গেছে এই ওয়েব সিরিজে। 6 নম্বর রয়েছে দুপো ঠাকুরপো, যা কিন্তু 3টি সিজন রয়েছে। মোট কিন্তু 20টি পর্ব রয়েছে। এই হট বাংলা ওয়েব সিরিজটি প্রথম সিজন কিন্তু আসে 2017 সালে, যেখানে কিন্তু দেখা যায় 6 ব্যাচেলার ছেলেরা, যারা ভাড়া বাড়ি হিসাবে জীবনবাবু বাড়িতে থাকতো। একদিন জীবনবাবু উমা নামে একটি মেয়েকে বিয়ে করেন এবং বিয়ে করে যখন বাড়ি ফিরেছিলেন তখন উমামাবাদীকে দেখে 6 ব্যাচেলার তার প্রতি আগ্রহী উঠেন। 5 নম্বরে রয়েছে মিজম্যাচ, যা কিন্তু 2টি সিজন রয়েছে। মোট 11টি পর্ব রয়েছে। এতে অভিনয় করেছেন রিয়া সেন, ময়নাক বন্দ্যোপাধ্যায় এবং রাজদীপ গুহ। দুজন দম্পতি গল্প দেখানো হয়েছে এখানে, যেখানে দুজন দম্পতি একে অপরের সঙ্গীর সাথে সন্তুষ্ট ছিল না। এক দম্পতি স্বামীর প্রতি, আর একজন কিন্তু তার স্ত্রীর প্রতি অসন্তুষ্ট ছিল। তারা ঠিক করে সঙ্গী অদলবদল করবে। গল্পটি তাদের সঙ্গী অদলবদলের পরে কিন্তু আরও আকর্ষণীয় হয়ে ওঠে। 4 নম্বর রয়েছে জাপানি টয়, এটা কিন্তু 2টি সিজন রয়েছে। মোট 14টি পর্ব রয়েছে। এতে অভিনয় করছে রাজদীপ গুহ, ঈশা শাহ, রজত গাঙ্গুলি এবং কৌশিক গুহ। এই ইরোটিক বাংলা ওয়েব সিরিজটির মূল কাহিনী কিন্তু সেক্স টয়ের উপরে ভিত্তি করে। একজন বাঙালি ছেলে কলকাতায় যৌন খেলার দোকান খোলেন এবং তারপরে যা ঘটেছিল তা কিন্তু এই সিরিজে তুলে ধরা হয়েছিল। 3 নম্বর রয়েছে ধানবাদ ব্লুজ, যা 2018 সালে রিলিজ করা হয়েছিল। দর্শকদের মাঝে বেশ প্রিয় যে অনেকটা হট বাংলা ওয়েব সিরিজ তা হলো ধানবাদ ব্লুজ। শীর্ষস্থানীয় রজতাভ দত্তর জনপ্রিয় নেতৃত্ব এবং ধানবাদ বলে একটি ক্রাইম মাফিয়া ওয়েব সিরিজ, যা ঝাড়খণ্ডকে কেন্দ্র করে গঠন করা হয়েছিল। মিলন সেন নামে একজন ব্যর্থ পরিচালকের গল্প দেখানো হয়েছে, যা ঝাড়খণ্ডের ভিত্তিক একটি সিনেমা পরিচালক হিসাবে নির্বাচিত হয় এবং তার জীবনে ফিরে আসে এক অদ্ভুত কাণ্ড। গল্পটি বাদে আপনি অবশ্যই কিন্তু এই সিরিজে কিছু বাস্তবমূলক প্রেমের দৃশ্যও দেখতে পাবেন এবং তা আপনাদের খুবই ভালো লাগবে। 2 নম্বর রয়েছে বন্য প্রেমের গল্প, যা 2020 সালে রিলিজ করা হয়েছিল। এটি মোট 7টি পর্ব রয়েছে এবং এতে অভিনয় করেছিলেন তনুশ্রী চক্রবর্তী, সাহেব ভট্টাচার্য এবং ইনা সাহা। এই অ্যাডাল্ট বাংলা ওয়েব সিরিজটি দেখানো হয়েছে যে প্রেমে কীভাবে মানুষকে দানব করে তোলে।
ফললোভে কেউ যদি এমন কিছু পাপ করে থাকে তার থেকে নিজে থেকে বেরোনো যায় না সেটি কিন্তু এতে দেখানো হয়েছে। এবং এই লিস্টে প্রথম যে ওয়েব সিরিজটি সেটা কিন্তু সকলের পছন্দ এবং বিশেষ করে আমার খুবই ভালো একটি ওয়েব সিরিজ যেটি আমার কাছে মনে হয়েছে, সেটি হলো চরিত্রহীন, যেটি কিন্তু দুটি সিজন রয়েছে, এর মোট 20টি পর্ব রয়েছে। এতে অভিনয় করেছিলেন সৌরভ দাস, নয়না গাঙ্গুলি, গৌরব চ্যাটার্জি এবং শাইনি ঘোষ। এই ওয়েব সিরিজটি শরৎচন্দ্র চট্টোপাধ্যায় রচিত উপন্যাসে অবলম্বনে নির্মিত হলেও এতে কিন্তু আধুনিকদের ছাপ লক্ষ্য করা যায় এবং তা পরিষ্কার যখন আমরা এই ওয়েব সিরিজটি দেখবেন। অবশ্যই কিন্তু এটা দেখবেন, আমি হাইলি রিকমেন্ড করবো, কারণ এটা খুবই ভালো ওয়েব সিরিজ এবং এটি কিন্তু আপনারা ফ্রিতেও দেখতে পারেন ম্যাক্স প্লেয়ার থেকে, লিঙ্ক দেওয়া আছে, সেখান থেকেও আপনারা সরাসরি দেখে নিতে পারেন। আর ভিডিওটা কিন্তু আছে এই পর্যন্ত, ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক করে দেবেন, আর আমার চ্যানেলে নতুন থাকলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন, আর পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখবেন যাতে এই ধরনের ভিডিও আপনাদের কাছে দ্রুত চলে যেতে পারে। আচ্ছা এই পর্যন্ত, দেখা হচ্ছে অন্য কোনো দিন।